সকাল সকাল ব্রেকফাস্ট একদম বাইরে থেকে চলে এসেছে, কচুরি আর আলুর তরকারি। আজকে বাইরে দুটো দোকান ছিল, এখন তার মধ্যে একটা দোকান এখন বন্ধ হয়ে গেছে, আর একটা দোকানই এখন দরজাগুলো ঢোকা থেকেই যাবে। সারাটা দিন সকাল হলো মানে শুরু হয়ে গেলো। যাই হোক, তো এখন আগে ব্রেকফাস্টটা করা যাক। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে এখন ঘড়িতে সময় মোটামুটি 10:45 মতন, দেখলে আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। আজকে ব্রেকফাস্টটা আমরা মোটামুটি আউটসোর্সিংয়েই দিয়ে দিয়েছিলাম, মানে কচুরি খেয়েছি দেখতেই পেলে, খুব টেম্পটিং ছিল। জেনারেলি এই ধরনের ব্রেকফাস্টটা আমাদের খুব একটা হয় না। আজকে কি হঠাৎ দেবরাজের মনে হয়েছে সকালবেলা উঠে একটু কচুরি খেতে ইচ্ছে করেছে, তো গিয়ে নিয়ে এসেছিলো। আর এখন ঘরে চলছে রান্নাবান্না, ঘরের কাজ এটসেট্রা এটসেট্রা। কালকে ব্লগ করিনি, কালকে দিদিও এসেছিলো না, তো কালকে সারাদিনটা খুব বেশি প্রেশারের মধ্যে দিয়ে গেছে, কারণ মানডে ছিল, উইকের প্রথম দিন, কাজেরও অনেক চাপ ছিল, সাথে ঘরেরও অনেক চাপ ছিল। তো এনিওয়ে এখন বেশি কথা বলবো না, এখন আগে যাবো তোমাদের সাথে শেয়ার করবো গাছগুলোকে সুন্দর করে প্লেস করেছি, কোথায় কোনটা কিভাবে করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো, তার জন্য তোমাদেরকে ব্লগটা দেখতে হবে। তো চলো দেরি না করে আজকের ব্লগটাকে স্টার্ট করা যাক। দেখো সেদিন যে পিস লিলির গাছটা নিয়ে এসেছিলাম সেটাকে আমরা এই টাবটার মধ্যে ফিক্স করেছি, আর এটাকে বেডরুমেই রেখেছি। ফুলটা যদিও এখনো অবধি ফোটেনি, তো এটা হচ্ছে এখানে রেখেছি। আর একটা গাছ যেটা বোগানভিলার গাছটা ছিল সেটা তো এই টাবে ফিক্স করবো বলেই তোমাদের বলেছিলাম, আর সেটা আছে এরকম ব্যালকনির কর্নারে, তো একটু বাইরের দিকে বেরিয়েও গেছে, তো দেখতে বেশ সুন্দর লাগছে। কি দেখছি দাদু মন্দির? তো আমি দেখছি যে এই পিস লিলির গাছের যে গোড়া আছে আর কি, মানে ড্রাই হয়ে গেছে। অ্যাকচুয়ালি বলে না যে আমি দেখেছি যে পিস লিলিতে নাকি সবসময় খুব একটা বেশি জল দিয়ে রাখতে নেই, মানে এই যে হালকা হালকা শুকনো ব্যাপারটা, মানে এটা তো শুকিয়েই গেছে, দুদিন আগে জল দেওয়া হয়েছিল, তো এটাকে আমি পাতাগুলোতে প্রায় রোজ দিনই স্প্রে করে দিই জল, কারণ গাছে স্পেশালি গরমকালে স্নান করতে খুব ভালো লাগে, যেমন আমাদেরও ভালো লাগে। এখন যেটা করব সেটা হচ্ছে, এটা দেখো চায়ের যে লিকারটা থাকে ওই লিকারটাকে ভিজিয়ে ঠান্ডা করে রেখেছিলাম, সেটাকে এই গাছটার গোড়াতে দেব, তাহলে আই থিঙ্ক গাছটা খুব বেশি হেলদি হবে। গাছে টাছে জল দেওয়া হয়ে গেল, আজকে এখনো স্নান হয়নি, অনেকটা বেলা হয়ে গেছে, দিদি এসে কিছুটা রান্না এগিয়ে দিয়ে গেছে। এভরি ডে যেরকমই হয়ে থাকে, এভরি ডে হয় না যেমনটা বললাম, কালকে তো আসেনি, সো বাকি রান্নাটাও করতে হবে। এখন আমি ফটাফট আগে স্নানে চলে যাব, তারপর ফ্রেশ হয়ে এসে একদম খাবারটা বানিয়ে নিয়ে লাঞ্চ করতে বসে যাবো। আর একে দেখো মন্দির আর না দেখছি কতগুলো চুল পাক, কতটা ম্যাচিওর হলাম নাকি, কতটা ম্যাচিওর হলাম নাকি, একটু একটু করে প্রত্যেকদিন। স্নান করে ফ্রেশ হওয়ার পরে আমি সোজা চলে এসেছি কিচেনে, কারণ আজকে একটুখানি বেলা হয়ে গেছে, অনেক কটা কাজ ছিল, সেই কারণে এখানে আমার ভাত বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ, আর এখানে কড়াই মানে জাস্ট বসানো আছে, গ্যাস এখনো জ্বালাইনি। এখন আমি বানাবো হচ্ছে এঁচোড়ের কোফতা, তার জন্য এখানে কোফতাগুলো আমার প্রিপেয়ার করা হয়ে গেছে, তো এর জন্য এখন জাস্ট গ্রেভিটা রেডি করবো, গ্রেভিটা রেডি করলেই হয়ে যাবে। আর দেবরাজ একটুখানি বাইরে গেছে, তো ও জাস্ট ঘরে ফিরলে লাঞ্চ করতে বসে যাবো। হ্যাঁ ওর এখনো স্নানও হয়নি, এসে স্নান করবে দেন লাঞ্চ করবো। স্নানটা করার পরে বেশ ফ্রেশ লাগছে, জাস্ট কিছুক্ষণ আগে আমি একবার বাইরে বেরিয়েছিলাম, ভেবেছিলাম যে আর একটা কোনো ইনডোর বা আউটডোর প্ল্যান্ট নিয়ে আসবো, নিয়ে এসে বসাবো, বাট এতটাই কনফিউজ হয়ে গেলাম যে যাওয়ার পরে, আমি গিয়েছিলাম 18তলা বাজারে, অ্যান্ড ওখানে গিয়ে আমি এতটাই কনফিউজ হলাম, তারপর রিয়েলাইজ করলাম না সোনাই যদি না সঙ্গে যায় তাহলে আমার পক্ষে কিছু ওই টাইপের জিনিসপত্র কেনা সম্ভব নয়, কারণ যখন ডিসিশান নিতে সমস্যা হয় তখন একজন পাশ থেকে যদি কেউ বলে কিছু তাহলে সেটার প্রাধান্য বেশি পায় এবং ডিসিশানটা নেওয়া ইজি হয়ে যায়। যাই হোক আপাতত আমি কিছুই না কিনে ফিরে চলে এসেছি, শুধু ডাব নিয়ে চলে এসেছি কারণ এতটা বেলা করে রোজই আমাদের কম বেশি খাওয়া হয়ে যাচ্ছে, তো আর দেরি করতে চাই না। এই বার্নারটার উপরে একটা দাগ হয়েছে কালো রঙের, এবং ওই দাগটা যখনই হয় তখনই ফ্লেমের কালারটা হয়ে যায় ইয়েলোইশ, বাট জানি না এক্স্যাক্টলি কেন দাগটা হয়, বিকজ এর যে ছোট বার্নারটা আছে সেটাই কোনো রকম দাগ হয় না, এটা একদম ঠিকঠাক। জানি না বড়টাতে কি করে হয়, পরিষ্কার করবো, তাও এত হাওয়া আছে জানালাটা খুলে রান্না করা খুব টাফ, কন্টিনিউয়াসলি বন্ধ করে করতে আমি ঘেমে নেব স্নান, এটাই হচ্ছে মেইন পয়েন্ট, কারণ এখানে যখন জানালাটা খোলা থাকে না পুরো রীতিমতো এসে গ্যাসের ফ্লেমগুলো এখানে বন্ধ হয়ে যায়, এটাও বন্ধ হয়ে যায়, ওটাও ওটা তো আরো বেশিই হয় আজকাল।
লাঞ্চ টেবিলে এসে বসে গেছি, ঘড়িতে বাজে এখন 2:45, এবং আমাদের লাঞ্চ এখানে যেমন দেখতে পাচ্ছ আছে ভাত, আর এটা মনে হচ্ছে আমার ভিন্ডি সবজি, ঢেঁড়সের ঝাল, ঢেঁড়সের ঝাল, আর এটা আমার এঁচোর কোফতা, অনেকটা হয়েছে অ্যাকচুয়ালি এঁচোর কোফতা, এটা মানে আমাদের কি বলবো এই বেলাতে কমপ্লিট করা কখনো পসিবল না, বাট স্টার্ট করি 2:45 বাজে, চল স্টার্ট করা যাক। গুড ইভিনিং এভরিওয়ান, এখন ঘড়িতে সময় হচ্ছে 6:30 মতন, জাস্ট আমার সন্ধ্যে দেওয়া কমপ্লিট হলো, আর দেবরাজ গেছে কিচেনে একটুখানি চা বানানোর জন্য, একবার একটু বাইরে বেরোবো কিছুক্ষণ পরে এমন একটু ইচ্ছা আছে, বাট তার আগে দিদি আসবে, রুটি বানিয়ে দিয়ে যাবে, এইসবই করবে। আজকে সকাল থেকেই না মনটা বিশেষ একটা ভালো নেই, বিকজ আমার মায়ের একটু শরীরটা খারাপ, আর হয় না বাড়ির থেকে একটু দূরে থাকলে শরীর টরীর খারাপ শুনলে খুব বেশি মন থেকে ইচ্ছা করে যে এক্ষুনি চলে যাই দৌড়ে, ওরকমই আমারও ফিল হচ্ছে। আমি তো দেবরাজকে একবার বলছিলাম বেলার দিকে চল আমার একটু হাওড়া স্টেশন অবধি পৌঁছে দে, ইচ্ছা আছে একবার যাওয়ার। চলো আপাতত চাটা নিয়ে এসছে, চাটা কমপ্লিট করি, তার সাথে সাথে গরমটাও একদম অস্বাভাবিক লেভেলের হাওয়া আছে, বাট স্টিল গরমটা প্রচন্ড। তো আমরা এখন এসেছি ক্রিমজে, ফার্স্ট টাইম অ্যান্ড এসে ট্রাই করতে যাচ্ছি চিকেন পিজা, রাইট? ক্রিমজে খেয়ে ভালোই লাগলো, খারাপ বলবো না, আর প্রথমবার খেলাম তো একটা অন্য টাইপের পিজা, তোমরাও ট্রাই করো। পিজা খেলাম তো, মিনি পিজা, বেসটা খুব সফট ছিল, খুবই সফট, এন্ড যাই হোক ওভারঅল ভালো। সত্যি বলতে কি আমরা স্ন্যাক্স করতে এসেছিলাম, আর এখন কটা বাজে আমার এখানে দেখাচ্ছেও না, আগে দেখাতো ওটালেই, কিন্তু জানি না কি সেটিংস আবার চেঞ্জ হয়ে গেছে, 8:45 মতন বাজে এখন, 8:45। চলো আবার চাই গিয়ে একটু কাজ করব, তারপরে র‍্যাপ আপ করব আজকের মতো। হ্যাঁ, এবার এখান থেকে বেরিয়ে যাই, আমরা আজকে ঘুরতে ঘুরতে এসেছিলাম সল্ট লেক সেক্টর 2 এর এখানে, এখানে আমার একদম পুরনো অফিস এখানেই ছিল, তো ওই লোকেশনে না জাস্ট অপোজিটই একটা মিও আমর ছিল, যখন অফিস টফিস আসতাম তখন ওই মিও আমরটাই খুব যেতাম। 2:00 দেবরাজ ওই ঘরে বসেছে একটুখানি কাজের জন্য, আর আমি যাবো এখন একবার কিচেনে, কিচেনে গিয়ে আমার বানানোর আছে কিছু একটা পনিরের রেসিপি, যেটা দিয়ে রুটি খাবো। সত্যি কথা বলতে কি পনির টানির বানানো থাকলে না, যদি দিদিকে বলি আর কি রান্না করে দিয়ে যেতে, তাহলে মানে পুরো মাঠে মারা যায়, বলি এক আর হয় আর এক। দুপুরবেলায় তোমাদের সাথে শেয়ার করেছিলাম না, এঁচোড়ের কোফতা বানিয়ে দিতে, মানে জাস্ট কোফতাগুলো বানিয়ে দিয়ে গেছিলো, আর গ্রেভিটা আমি বানিয়েছিলাম, বাট আমি প্রথমেই বলেছিলাম যে ওটাকে ভালো করে ফ্রাই করতে, তাকে ঝোলের মধ্যে দিলে ভেঙে না যায়, বাট জানি না কীভাবে ফ্রাই করেছিলো দিদি, পুরো ভেতরটা একটু জানে না অ্যাকচুয়ালি, ভেতরটা একটু নরম নরম ছিল, তো জাস্ট গ্রেভিটার মধ্যে দিয়ে আমরা খেতে বসেছি, ওইটুকু টাইমের মধ্যেই ভেঙে যাচ্ছে, মানে গুটি কত কি 3-4 মনে হয় গোটা গোটা ছিল, তারপর ভেঙেছে, আর কয়েকটা বেঁচেছে কারণ অনেকটা ছিল, তো সেটা খেয়ে উঠতে পারিনি, সেটা আবার ফ্রিজের মধ্যে আছে। এবার আমার হচ্ছে চিন্তা, যদি ওটা কালকে দুপুরে আবার বের করা হয়, ওটাকে কীভাবে গরম করবো সেটা কিন্তু সত্যি বলছি কোনো আইডিয়া নেই। তো যাই হোক, এখন সেই কারণে আমি যাব কিচেনে, বাট একটু পরেই যাব না, এখনই চলে যাই, কারণ রাত বাড়লে না আর ইচ্ছে করে না, অলরেডি 9:30 বাজে। পনিরের রেসিপিটা বানাবো আমি নিজেও জানি না এটাকে কি নামকরণ করব, কারণ এটা আমি আমার মতন করে আমার স্টাইলে বানাবো, ওই মশালা পনির টাইপই কিছু বলতে পারো। আমার ফ্রিজে এই জাস্ট ক্যাপসিকামটা ছিল, তো ভাবলাম এটাকেও ইউজ করে নিই, কারণ গরমের টাইমে তো বেশি দিন কিছু জিনিস পড়ে থাকলে দেখবি আমারটা নষ্ট নষ্ট হয়ে যায়। এখানে কিছুটা কোচানো পেঁয়াজ আছে, টমেটো কোচানো আছে, জিঞ্জার গার্লিক সব গোটা গোটা আছে, তো এই পেঁয়াজ আদা রসুন টমেটো সবটাকে তেলের মধ্যে ফ্রাই করে তারপর ঠান্ডা করব, ঠান্ডা করে ওটা একটা পেস্ট বানাবো, এইভাবে বানাবো ঠিক করেছি। তো সবার আগে যেটা করবো ক্যাপসিকামটাকে ফ্রাই করে নেব।
যেমনটা দেখতে পেলে সবকিছুই ওরকম গোটা গোটা দিয়ে দিয়েছি, আদা রসুন ওগুলো সব গোটা ছিল, পেঁয়াজটা গোছানো ছিল, টমেটো গোছানো ছিল, আর কিছুটা কাজু, সবটাকে দিয়ে হালকা করে একটুখানি ফ্রাই করে নেব। ফ্রাই করে গ্যাসটাকে বন্ধ করে কিছুক্ষণ এটা ঠান্ডা হওয়ার জন্য রাখবো। ঠান্ডা হয়ে গেলে আগে এর একটা স্মুথ পেস্ট বানাবো, তারপর আবার আগে নিয়ে যাবো। আমার একটা ছোট স্যাভলন নেওয়ার ছিল, কিন্তু অ্যাপেলো তো গিয়ে দেখলাম ছোটো তো নেই, এই বড় একটা স্যাভলন নিয়ে দিয়েছি। যাই হোক, গ্রীষ্মকাল হয়তো ইউজও হয়ে যাবে, নিয়ে নিয়েছি। আপাতত হেঁটে ফিরছি এখন ঘরের দিকে, রাত অনেকটাই হয়ে গেছে, ওর জন্য রাস্তা একদম খালি, আর আমি আপাতত হেঁটে যাচ্ছি, পৌঁছে যাবো। অফিসের কাজ অলরেডি ডান, তো গিয়ে ডিনার করবো, তারপরে ঘুমাবো, ব্যাস এই হচ্ছে আপাতত কাজ। ফ্যানটা ঘুরছে, হঠাৎ করে আমরা বসে গিয়েছিলাম ডিনার করতে, কিন্তু ফ্যানটাকে আগে করতে হবে বন্ধ, তবেই নয়েজটার থেকে মুক্তি পাওয়া যাবে। যাই হোক, হ্যাঁ ফ্যান বন্ধ করলে প্রচণ্ড গরম হয়। এখানে দেখতে পাচ্ছ আছে আমাদের রুটি, দুটো দিলি, খেতে পারবো কিনা জানি না। আর সাথে আছে এই পানি, এই তরকারিটা আমি বানিয়েছি, দেখো বেশ ফাইনাল লুকটা ভালো হয়েছে, যদিও আমি খুব কম তেল দিয়ে বানানোর চেষ্টা করেছি। বেশি রাত্রি করবো না, কালকে অনেক কিছু কাজ আছে, কালকে দিয়ে একটু তাড়াতাড়িও আসবে সকালে। তাহলে চলো এই সবকিছুর পাশাপাশি আমরা ব্লগটাকেও এখানেই আজকে এন্ড করে দিই, কারণ আজকে রাত্রেবেলা তাড়াতাড়ি ঘুমাবো, তবে কালকে সকালে তাড়াতাড়ি উঠতে পারবো। আর দেখা হবে কালকে সকালবেলা আবার একটা সুন্দর ব্লগের সাথে। আর আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইবটা করতে ভুলো না একদম। এন্ড ডেফিনেটলি কাল আবার দেখা হচ্ছে, সো টিল দেন টেক কেয়ার, গুড নাইট এন্ড টাটা।